oldu sana? Hello viewers, welcome to Bondo Novel Television. আপনারা দেখছেন বিএন মিউজিকের সৌজন্যে ঈদুল আজহা উপলক্ষে ঈদ গান ও আড্ডা স্পন্সর্ড বাই কর্ণফুলী লাইটিংস অ্যান্ড সাউন্ড এভালুয়েশন। বর্তমানে আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছে জিগো সুফিয়ান, এবং যেটা আপনাদের একদম প্রথমেই আমি ইন্ট্রোডিউস দিয়েছিলাম, আসলে সেই আজকে তেমন কোনো প্রিপারেশন ছাড়াই তারা এসেছে কিন্তু আমার সাথে যোগাযোগ করার জন্য কিংবা আমার সাথে দেখা করার জন্য। এরপরও তাদেরকে আমি মোটামুটি জোরপূর্বক বলা যায়, আপনারা দেখলে দেখবেন অনির মুখ কিন্তু খুবই কালো অবস্থায় আছে এখন। হ্যাঁ, কারণ হচ্ছে সে এটা এটা খুবই স্বাভাবিক, প্রিপারেশন ছাড়া প্রোগ্রাম হলে যা হয় তাই হচ্ছে তার। যাই হোক, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন সফট টাচ ব্যান্ডের গিটারিস্ট অনি, জিগো সুফিয়ান, কিবোর্ডিস্ট মান্না, এবং ড্রামসে আছেন সফট টাচ ব্যান্ডের সোহেল। আচ্ছা, আমি সোহেল ভাই একটু আপনার ইয়ে ক্যামেরা একটু হাই দেন। আচ্ছা, জিগো সুফিয়ানকে আরো সাহায্য করছেন বেস গিটারিস্ট আছেন, কিবোর্ডিস্ট আছেন জিগো সুফিয়ান। আজকে আপনাদের গান শোনাবে ঈদ আড্ডা ও গান নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সম্প্রচার করেছি, এবং আপনারা জানেন যে আজকে কিন্তু এই অনুষ্ঠানের আমরা সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। তো আমাদের সাথে জিগো সুফিয়ান রয়েছে, এবং শেষ করব আমরা বাউলিয়ানা ব্যান্ড রয়েছে তাদের মাধ্যমে। তো আপনাদের যদি পছন্দের কোনো গান থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। ওকে, আমরা এখন কোন গানটা শুনবো? ফার্স্ট টাইম চোখের আগে গানটা করি, আমাদের প্রয়াত লিটন ভাই, লিটন ভাইয়ের গান। ওকে দর্শক, প্রয়াত লিটন ভাইয়ের গান আমরা শুনবো, এবং গান শুনে গান শোনার পরে আমরা তার আত্মার মাগফেরাত কামনা করব, এবং যার যার যে যেখানে আছেন আমাদের প্রয়াত লিটন ভাইয়ের জন্য দোয়া করবেন আশা করছি। ওকে, চলুন। মতো বাসো ভালো
তুমি কি আমায় আগে মতো বাসো ভালো দর্শক আপনারা জানেন এবং বাংলাদেশে যারা রয়েছেন তারা এই গানটা অনেক পরিচিত আচ্ছা যাই হোক আচ্ছা আমাদের একটি কল এসেছে আমরা কলটা নিয়ে নেই হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম আমার নাম সাইমন আমি একজন গণমাধ্যম কর্মী আচ্ছা এইমাত্র যে গানটা শুনলাম জি এই গানটির সাথে আমাদের আসলে অনেক কিছু জড়িয়ে আছে জি শ্রদ্ধেয় লিটন ভাইয়ের গাওয়া গানটি জি আমি নিজে খুব ক্ষুদ্র একজন মিউজিশিয়ান এক সময় ছিলাম যারা বাজাচ্ছে সবাইকে দেখলাম সোহেল বাজাচ্ছে খুব সম্ভবত গ্রামে হ্যাঁ হ্যাঁ সোহেল ভাই বাজাচ্ছে আপনি কি কথা বলতে চান তার সাথে হ্যাঁ আমি কথা বলবো আমি আগে আপনি আপনি উপস্থাপক রাজীব তাই তো জি আমার দুর্ভাগ্য
আমি আসলে ওনার সাথে আমার পরিচয় নেই, ওনার নামটা জিকো। জিকো আমার কাছে খুবই ভালো লেগেছে, জিকো সুফিয়ান। হ্যাঁ, জিকোর জিকো ভাইয়ের গান আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ভাই, অনেক ভালো গিয়েছেন উনি গানটা। তো সাধুবাদ জানাই আসলে বিএনপি কে আমার একটা উদ্যোগ নিয়েছে এই জন্য। আর ভাইয়া আপনি কিন্তু নিজেও একজন সাউন্ড এডিটর হিসেবে কাজ করছেন, আমরা যতদূর জানি দেশ টিভিতে আপনি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। আজকে আমাদের যে সাউন্ড করেছেন আমাদের রুবেল বড়ুয়া, আপনার সাউন্ড শুনতে কেমন লাগছে ভাইয়া? অবশ্যই অবশ্যই সাউন্ড খুবই চমৎকার, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। আসলে আমি বসে বসে শুনছিলাম, প্রথম থেকেই শুনছিলাম, মাঝে একটু আমি ব্যস্ততায় ছিলাম, তারপরে এসে আবার এখন এই গানটা পেলাম, খুব ভালো লেগেছে। রুবেল দাকে অনেক অনেক ধন্যবাদ। আর ওখানে আমার অনেক ফ্রেন্ডসরা আছে মনে হয় আজকে উপস্থিত, যতদূর আমি জানি, সবার জন্য শুভেচ্ছা রইল, বিএনটিভির জন্য অনেক অনেক শুভেচ্ছা। সামনের দিনগুলোতে বিএনটিভি আরো অনেক বেশি বেশি ভালো কাজ করবে, আমার বিএনটিভির কাছে এই প্রত্যাশা রইল। অবশ্যই ভাইয়া অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর সোহেলকে দেখে ভালো লাগছে আমার আসলে, আপনাকে 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 সালাম দিয়েছে রামা সোহেল? জি, আবার আমি সালাম জানাচ্ছি সবাইকে, দেখেন আপনি সালাম জানাচ্ছে, আপনি দেখুন। জি জি, ওয়ালাইকুম আসসালাম সোহেল, কি অবস্থা? আচ্ছা, ভালো আছেন তিনি। তারা আসলে আজকে বিএনটিভির জাস্ট অফিস পরিদর্শনে এসেছে, কিন্তু আমি তাদেরকে আসলে ব্যবহার করে ফেলছি আর কি, তার জন্য আমি একটা মিউজিশিয়ান যে কোথাও গড় বেঁধে যাবে তা কিন্তু না। যেহেতু সঙ্গীত যোদ্ধা আমরা যারা সঙ্গীত নিয়ে কাজ করি, সবসময় আমরা সঙ্গীত নিয়েই থাকবো, এটাই তো হওয়া উচিত সবাই। তো ঈদ আড্ডা আর গানে অনেক কথা বললাম আমি, তবে আমি ভাইয়া এতটুকু শিওর, আমরা তো বিএনটিভির প্রায় প্রোগ্রাম করে থাকি এবং আপনিও শুনে থাকেন, তবে আজকে ফোন করার কারণ কিন্তু আমি যেটা খুঁজে পাচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে আপনি প্রয়াত লিটন ভাইয়ের গান করাতে আসলে আপনিও হয়তো বা অনেক স্মৃতি আপনার মনে পড়ছে, তার কারণে কিন্তু আপনি আসলে ওই ভালোবাসার টান থেকে ফোন করেছেন আমার যেটা মনে হয়। মনে পড়ছে লিটন ভাইয়ের সাথে তো আমার অনেক স্মৃতি। জি, চিলার যখন চট্টগ্রামে যখন ছিল মিউজিক করতো, আমার আসলে আপনারা অনেকেই হয়তো জানেন দীর্ঘদিন ধরে আমি ওনাদের সাথে গান গাওয়ার সুযোগ পেয়েছিলাম এজ এ গেস্ট আর্টিস্ট হিসেবে আর কি। তো সো অনেক স্টেজ শেয়ার করেছি, অনেক স্মৃতি। যেমন আমরা একবার রামুতের প্রোগ্রাম করতে যাই, আমরা ডাকাতির কবলে পড়ি, ইটন ভাই, আমি, জিয়া ভাই, শাহিন ভাই ছিল তখন, রুমেল ভাই ছিল। তো এইটা আমার অনেক অনেক স্মৃতি, অনেক স্মৃতি। তো এগুলো আসলে ওনার কথা চিন্তা করলে আসলে চোখে আসলে দুফোঁটা জল পড়া ছাড়া আসলে আর কিচ্ছু অনেক খারাপ লাগে। জি ভাই, দোয়া করি ওনার আত্মার শান্তি কামনা করি, আল্লাহ যেন ওনাকে বাসী করেন, ওনার পরিবারের প্রতি সমবেদনা রইল। আর যারা বাজাচ্ছেন সবাই আমার অনেকেই, সবাই আমার প্রিয়, অনেকে আমি দু একজনকে চিনি না, আমাকে ক্ষমা করবেন আপনারা, অনেকে দেখতে পাচ্ছি অনেক ইজ এ ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান, ও ডাউট অ্যাবাউট ইট, আমার খুব প্রিয় একজন মিউজিশিয়ান অনেক। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আমাদের বিএন মিউজিকের যে থিমটি রয়েছেন সেই থিমের সাথে ইভেন্ট ডিজাইনার হিসেবে কাজ করছেন আমাদের আমজাদ হোসেন, এবং তিনি আপনাকে সালাম জানিয়েছেন, আপনি নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমজাদ কিন্তু আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, আমজাদকে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি। আসলে সুন্দর সেট ডিজাইন করেছে এই জন্য, যেহেতু আপনার ইভেন্টের সাথে জড়িত, সাথে কর্ণফুলী লাইটিং আছে, কর্ণফুলী লাইটিংকে আমি ধন্যবাদ জানাচ্ছি। টোটাল ক্যামেরার পেছনে যারা আছেন, সাউন্ডের ক্রু যারা আছেন, সামনের দিনগুলোতে আরো অনেক ভালো ভালো মিউজিক্যাল প্রোগ্রাম দেখতে চাই, বিএনটিভিতে অনেক ভালো ভালো অনুষ্ঠান দেখতে চাই, ইনশাআল্লাহ এই শুভকামনায় আমি।
जी भैया अपनाधर आसले सहयोगिता पेले अथवा अपनारा जो मानसिक सपोर्ट दिच्छेन ता पेले इंशाल्लाह अनेक दूर एगे जाबो आपनाके फोन करार जोन्नो असंख्य धन्यवाद साउंड इज रियलि फैंटास्टिक आबार बोललाम আমি মোবাইল ফোনে শুনছি মোবাইল ফোনে শোনার পরেও এত চমৎকার সাউন্ড পাচ্ছি রুবেল দাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ রুবেল দাকে শুভকামনা রুবেল দা তোমার জন্য অনেক ধন্যবাদ ভাই আপনাকে ওকে ধন্যবাদ আমরা এখন নেক্সট কোন গানটা শুনবো আমরা চেষ্টা করছি এলআরবি আইবচ্চু স্যার আমি যাব চলে ওকে গানটা গাওয়ার চেষ্টা করছি চলুন শুনে আসি দর্শক যারা এখনো টান টান উত্তেজনা নিয়ে স্ক্রিনের সামনে বসে আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আপনার সেই অনুরোধের কোনো গান থাকলে জানাবেন বহু দূরে
নিজেরও আসলে একটা ক্রেজিনেস কাজ করছে। গানটা খুবই চমৎকার গান, আপনারা সকলে জানেন। আমরা এখন কোন কোন গানটা শুনবো? আচ্ছা, আমরা তো কোনো প্রিপারেশন ছাড়াই আসা। হ্যাঁ, আর আমি চাইছি এই মুহূর্তে তুমি গান করো, তোমার গান শুনি। এই মুহূর্তে না, আমি একটা গান পরে এখনই গাইতে হবে। সবাই কি বলে? এখনই গাই, এখনই শুনি না, একটা গান শুনি। রাজীব ভাইয়ের একটা গান শুনি, তারপরে আবার আবার আমি গাইছি। আচ্ছা জিগো, গানটা গানটা তো আসলে সবার করা নাই। আমি তোমার একটা গান পরে করছি। হ্যাঁ, একটা গান পরে করব, আমি কিবোর্ডটা লাগিয়ে তারপর করব। দর্শক, আজ আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমাদের বিএন মিউজিকের যারা স্পন্সর রয়েছেন, সাউন্ড এভিলেশন অ্যান্ড কর্ণফুলের লাইটিং, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আজকে আমাদের বিএন মিউজিকের শুরু থেকে আজকে শেষ পর্যন্ত তারা আমাদের যে সাপোর্ট দিয়েছে, আমরা বিএন টিভি পরিবারের পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, অনেক ধন্যবাদ। এবং আমাদের বিএন মিউজিক আসলে যার মাধ্যমে বিএন মিউজিক শুরু হয়েছে, সে আমাদের গোলাম রহমান রোমেল ভাই, এবং বিএন মিউজিকের প্রোডিউসার হিসেবে কাজ করেছেন সাজেদা নিশান, আমাদের ভাবি, এবং বিএন মিউজিকের হেড অফ প্রোগ্রাম ছিলেন নুসরাত আনোয়ার, এবং আমাদের ইভেন্ট প্ল্যানার, ইভেন্ট ম্যানেজমেন্টের যিনি ডিজাইনার ছিলেন তিনি আমজাদ হোসেন, এবং ব্রডকাস্টিং সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন রুবেল বড়ুয়া ভাই, এবং লাইট ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের এখন আজকের অনুষ্ঠানটি আমাদের এসে ধন্য করেছে কর্ণফুলী লাইটিংয়ের ডিরেক্টর ইভান দেব। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আজকে অনুষ্ঠানটি সুন্দর লাগার পিছনে আমাদের বাপি আলমগীরের কথা না বললেই নয়, যদিও আজকে প্রায় দুই তিনটা প্রোগ্রাম আমাকে ফাঁকি দিয়েছে, সে কোনোভাবেই তাকে আমি আনতে পারিনি আসলে, তবে আজকে শেষ পর্যন্ত শেষ ভালো যার সব ভালো তার একটি কথা রয়েছে। ইনশাল্লাহ আমরা আজকে ভালোভাবেই শেষ করব, এটা আমার আশা ইনশাল্লাহ। এবং আপনারা যে ধরনের সাপোর্ট করে যাচ্ছেন আমাদের বিএনটিভিকে, আমরা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ যত ভালো কিছু দেওয়া যায় আমরা সেই চেষ্টায় থাকব। এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমাদের বিএন পরিবার এবং বিএনটিভির যারা কলাকুশলীরা রয়েছেন, আমরা কিন্তু যারা শুধু চট্টগ্রাম আমাদের টেলিকাস্ট করে থাকে, আমাদের চট্টগ্রাম ডিভিশন, এবং চট্টগ্রাম ডিভিশনের যে কোনো জায়গায় কোন যে কোনো ধরনের যদি নির্যাতিত এবং নির্যাতিত কোনো জায়গায় নির্যাতন হচ্ছে এ ধরনের কোনো খবর থাকলে অবশ্যই আমাদের বিএনটিভিকে জানাবেন, আমরা সবসময় এগিয়ে গিয়েছি এবং আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমাদের সামনের একটি অনুষ্ঠান আমরা আপনাদের উপহার দিব, সেটা হচ্ছে আমাদের ছোট কিছু শিশু বাচ্চাদের নিয়ে আমাদের অনুষ্ঠানটি আয়োজন করা হবে, এবং ইভেন্টস প্ল্যানার হিসেবে কাজ করবেন আমজাদ হোসেন। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে তারিখটি, প্রোগ্রামের শিডিউলটি আপনাদের আমরা আগে জানিয়ে দেওয়া হবে। ওকে, আমরা এখন কোন গানটাতে যাচ্ছি? আমরা এখন চেষ্টা করছি সঞ্জিত দার আমি তোমাকে বলে দেব গানটা গাওয়ার। ওকে, আজকে প্রয়াতদের, সব প্রয়াতদের গান হচ্ছে, আপনাদের রিকোয়েস্ট থাকলে আমাদের ফোন করে জানাবেন। আমি তোমাকে বলে দেব
সেই ভুলে ভরা গল্প পরাণে রেগেছি ভুল দরজায় ছুঁয়ে কান্নার ছুঁয়ে যোজনার ছায়া ছুঁয়ে কান্নার ছুঁয়ে যোজনার ছায়া শুনছিলেন বিএন মিউজিকের আয়োজিত ঈদ আড্ডা ও গান। আপনারা যারা এখনও স্ক্রিনে বসে আছেন, স্ক্রিনের সামনে বসে আছেন, আপনাদের স্ক্রিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনাদের গানের অনুরোধটুকু আমাদের জানাতে পারেন। আচ্ছা, আমরা এখন কোনটাতে যাব গান? আমি আমি করবো এটার পরেই করছি। আচ্ছা, আমাদের একটি কল এসেছে, আমরা কলটা নিয়ে নেই। হ্যালো দর্শক, কে বলছেন, কোথেকে বলছেন? জি বলুন। আচ্ছা জি বলুন, তিনি শুনছেন, আপনি বলুন। আসসালামু আলাইকুম।
হ্যালো জি শুনতে পাচ্ছেন আমাকে আমি দীপ্তির সাথে কথা বলছি জি জি বলুন তো তিনি শুনছেন আপনি বলুন শুনছি আমি হ্যালো সরি লাইনটি কেটে গেছে আমরা আপনি আবার চেষ্টা করুন পেয়ে যাবেন জি আমাদের একটি কল এসেছে আমরা কলটা নেই হ্যালো হ্যালো জি বলুন বলুন আপনি জিকোকে বলছেন জিকো শুনছেন বলুন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি রিয়াজ বলছিলাম চাঁদগাঁও থেকে জি ভাই অনেক ভাই কি অবস্থা অনেক ভাই কেমন আছেন অনেক পেছনে আছে অনেক অনেক ভালো আছে আমার সাথে ফরহাদ আছে মান্না আছে পেছনে আমাদের আমার সোহেল ভাই আছে সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক একদম রিকোয়েস্টের গান চেষ্টা করছি আজকে আসলে আমরা টোটাল প্র্যাকটিস ছাড়া হুট করে আসা গাওয়ার চেষ্টা করছি বাচ্চু স্যারের অনেক তুমি কেন বলছো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু
গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও
আরেকটি গান আমরা শেষ গান জিকর শেষ গান শুনবো এবং এই গানটিতে আমি আমন্ত্রণ জানাতে চাই ড্রামার রোমেল ভাইকে। আচ্ছা আমরা একটি কল নিয়ে নিই, কল এসছে। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? জি হ্যালো, জি বলুন প্লিজ। শুনছি, হ্যালো, জি আপনি কথা বলুন, জি কো শুনছেন, আপনি কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম, জি জি আপনি আপনি বলে যান, সে শুনছে। জি আন্টি, জি বলেন, আমি শুনছি, আমি শুনতে পারছি। আচ্ছা ঠিক আছে, গাইবো। সাউন্ড সাউন্ড শোনা যাচ্ছে? আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আজকে আমাদের উক্ত বিএন মিউজিকের অনুষ্ঠানে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমাদের প্রয়াত আয়ুব বাচ্চু ভাইকে এবং আমাদের চট্টগ্রামের গর্ব লিটন ভাই এবং প্রয়াত জিয়া ভাই, যারা আজকে এই দুনিয়াতে নাই। আমরা তাদের জন্য যার যার অবস্থান থেকে আমরা সবাই দোয়া করব, তাদের আত্মার মাগফিরাত কামনা করব এবং তাদের জন্য অন্তত একটিবার হলেও আল্লাহকে বলবো যেন আল্লাহ তাদের সকল গুনাহ মাফ করে তাদের জান্নাতে জান্নাত নসিব করেন। এবং যারা আমাদের বিএন মিউজিক নয়, শুধু আমাদের পুরো বিএনটিভিকে যারা দূর থেকে সাহায্য করছেন এবং ছায়া হিসেবে দাঁড়িয়েছেন, আমরা তাদেরও শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। আমাদের রাশেদ ভাই, রাশেদ মাইনউদ্দিন ভাই, আপনাকে হাজার স্যালিউট, হাজার ধন্যবাদ। আপনার সেই ইন্সপায়ারেশন না পেলে আমি হয়তো এতটুকু এগোতে পারতাম না। এবং আমাদের শামীম ভাই আছেন, শামীম ভাই আপনাকেও হাজার স্যালিউট। আপনিও আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন এই বিএন প্রজেক্ট চালু করার জন্য এবং এই বিষয়ে কাজ করার জন্য। আমাদের একটি কল এসেছে, আমরা কলটা নিয়ে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, হ্যালো, জি শুনছি, বলুন। জি আমি রাজীব বলছি, বলুন। হ্যালো, জি বলছি, আমি রাজীব, বলুন। রাজীব বলছেন? জি জি শুনছি, আপনি কি খালেদ ভাই? আমি খালেদ বলছিলাম। জি জি ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ভাইয়া আপনাকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি বলুন। হ্যাঁ ভাই, জি আপনার কোনো অনুরোধ রয়েছে বা আমাদের আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনার? হ্যাঁ খালেদ ভাই বলছিলাম, আমি তোমার কন্ট্যাক্টটা গান শুনতে চাই। ওরে বাবা, দিলেন তো ঝামেলা ফেলে দিলেন। আচ্ছা, কন্ট্যাক্টটা গান শোনার খুব ইচ্ছা আমার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ইনশাআল্লাহ করব একদম শেষে শেষে আমি একটি আপনার জন্য করব। যদিও জি যদিও আমার করার প্ল্যান ছিল না, তারপরও আপনি আপনি বলছেন, আপনি ফোন করেছেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি করব করব আমি করব গানটা এবং আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমি রোমেল ভাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। রোমেল ভাই, আমাদের সাথে রোমেল ভাই এসে হাজির হয়েছেন। ভাই একটু ক্যামেরায় হাই দিতে হবে। ওকে, অনেক ধন্যবাদ রোমেল ভাই, যদিও বিন মিউজিক এটা আপনার আপনার মাধ্যমে আজকে এতটুকু আসা, ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার। হ্যাঁ আসেন, কি গান করুন? বাচ্চু স্যারের গান গাই। মন চাইলে মন করে
ভাইয়া শেষে আপনাকে আমরা এই কিছু কথা বলার আমরা সুযোগ দেব ইনশাল্লাহ। আচ্ছা গানটা বলে নি, আমার আন্টির রিকোয়েস্ট ছিল, আর ওভারঅল রাতে ফেরারি মন দুটা গানের রিকোয়েস্ট ছিল, আমি ফেরারি মনটা গাওয়ার চেষ্টা করছি। আর থ্যাংক ইউ সো মাচ রুমাল ভাই, থ্যাংক ইউ। অভিমান করতে তো না
দিয়েছো না গো তাই আমি ফিরে আসি বারে বার ফেরারিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনার বিএন মিউজিকে আপনার কেমন লাগছে, জাস্ট অনুভূতিটা শুনতে চাই আমরা। ধন্যবাদ জানাই বিএনডিপির সাথে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সকলের তরফ থেকে, আমার তরফ থেকে। এবং আসলে অনেক ভালো লাগলো, কারণ গিটারের আওয়াজ ছয় মাস পরে শুনতে পারলাম, ড্রামস আওয়াজ ছয় মাস পরে শুনতে পারলাম, আর বসে থাকতে পারলাম না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আমাদের একটি ফোন এসেছে, ফোনটা নিয়ে নিই। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? সালাম আলাইকুম, আমি কাইম বলছিলাম। জি বলুন, জিকো শুনতে পাচ্ছেন আপনি, বলুন। আমি কাইম বলছিলাম স্যার, রিমেন্ডের। জি সরি, কাইম। হ্যাঁ ভাইয়া, কি অবস্থা? অনেক ধন্যবাদ ফোন করার জন্য। হ্যালো, হ্যাঁ, কেমন লাগছে শো, কেমন লাগছে? ভালো লাগছে, জিগুপ দেখে, অনিকে দেখে, ফরাদ আছে, রাজীব ভাই, আর গ্রামের রুবেল ভাইকে সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। রাজীব ভাই, জিগু খুব ভালো লাগছে। রাজীব ভাই কাছে একটা জেমস এর গান শুনতে যাচ্ছিলাম। কার কাছ থেকে? রাজীব ভাই কাছ থেকে একটা জেমস এর গান শুনতে যাচ্ছিলাম। ও আচ্ছা, আমাদের আজকের অনুষ্ঠানটি কিন্তু ট্রিবিউট শো। হ্যাঁ, প্রয়াতদের কিংবদন্তি যারা রয়েছেন তাদেরকে আমরা ট্রিবিউট সম্মান জানিয়ে আমরা শুটিং করছি, যারা প্রয়াত হয়েছেন। আজকে আমরা যারা বেঁচে আছেন বা যারা এখনো প্রোগ্রাম করে যাচ্ছেন তাদের কোনো প্রোগ্রাম, আজকে গান আমরা করার কোনো প্ল্যান নাই আর কি। আর যারা প্রয়াত হয়েছেন সেই ধরনের কোনো রিকোয়েস্ট থাকলে বলুন। ওকে ওকে, যে কোনো একটা গান করলে হবে। ওকে ঠিক আছে। আমি অনেক মোটা হয়ে গেছি, অনেক অনেক মোটা হয়েছে, রাইট। সে অসুস্থ ছিল আপনারা সকলে জানেন। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। তো আমি আমার আমি একটি যেহেতু অনুরোধ এসেছে আমি শেষ গানটি আমি করছি, এবং আমার পরে আর অল্প কিছু গান নিয়ে বাউলিনা আসবেন, এবং তাদের মাধ্যমে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। জিগু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে এসে যোগদান করার জন্য। থ্যাংক ইউ সো মাচ বিএনটিভিকে, থ্যাংক ইউ সো মাচ রমল ভাই, সোহেল ভাই, আমাদের মান্না, ফরহাদ, অনি, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। Thank you.
আচ্ছা খালেদ ভাই, আপনার রিকোয়েস্টে আমি এই গানটি করছি। খুঁজেছি তোমায়
অকারণ অশ্রু জলে অকারণ অশ্রু জলে অকারণ অশ্রু জলে থ্যাংক ইউ আমি শেষ একটি গান করছি রিকোয়েস্ট করেছিলেন শেষ কায়ুম সেই তারা ভরা রাত এবং এরপর আসবেন বাউলিনা ব্যান্ড আমি আমার সাথে একটি শেষ একটি গান বাজানোর জন্য অনেককে অনুরোধ করছি রুমাল ভাইকে অনুরোধ করছি হারমোনিস্টাতে রিকোয়েস্ট ছিল ওটা একটাই গান এখন তোরা করে শেষ করি এটা আমি ছোট করে শোনাচ্ছি আপনাদের যদিও আমার আজকে করার কোনো ধরনের কোনো প্ল্যান ছিল না আপনাদের রিকোয়েস্ট করছি না বলা আমার
ব্যথা সয়ে চলো চলো চোখের জলে তোমার চলে যাওয়া দেখেছি আর হৃদয়ে মাঝে তোমার কাছে আমি চেয়েছি আজ হলো না অনেক ধন্যবাদ সবাইকে আমাদের শেষ কিছু গান নিয়ে আছে বাউলিয়ানা তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি
দর্শককে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে বাউলিয়ানা ব্যান্ড নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের ব্যান্ড মেম্বার এবং ফাউন্ডার মিস্টার জাভেদ কায়সার ভাই, এবং গিটারে আছে অর্ণব, এবং আমাদের সবচেয়ে জনপ্রিয় মুখ রোমেল ভাইয়া ড্রামসে আছেন, যিনি আমাকে আমার সাথে বাজিয়ে মানে আমার সাথে ড্রামস প্লেয়িং করে আমাকে অনেক কৃতজ্ঞ করেছেন। মানে আমি অনেক কৃতজ্ঞ ভাইয়ের কাছে। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার প্রথম গানটি। প্রথমে আমি রেনেসা ব্যান্ডের একটা গান করছি, খুবই জনপ্রিয় একটা ব্যান্ড। এই ব্যান্ডের আমি গানটা দিয়ে শুরু করছি। থ্যাংক ইউ। Oh,
আমার বই খুলে দেখছি গাই শিপথি জমির মুকুল পুরি আছি পাকা লাল বট ফল আমার জানায় উদাস তুপু কবিতার বই খুলে দেখছি গাই শিপথি জমির মুকুল পুরি আছি পাকা লাল বট ফল গুরুর গাড়ি সিজে পথে ক্লান্তির ছাপিতে চলছে ভালো লাগে জোছনা রাতে মিঘুই আকাশে ভাসে ধানে শিশে বাতাস শুনে কৃষানীর মন ছুঁয়ে জিতে অনেক জনপ্রিয় একটা গান এবং মোহিনের ঘুরোগুলি অ্যালবাম থেকে একটা গান করছি, আমার খুব পছন্দের একটা গান, এই গানটা করছি। আচ্ছা আমরা একটি কল নিয়ে নিই, একটি কল এসেছে, কলটা নিয়ে নিই। জি কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, জি কোথেকে বলছেন? জি আমি একটা গান রিকোয়েস্ট করছিলাম। জি বলুন।
আলো আলো গানটা। আলো আলো জি, এটা কার গান? জি, এটা কার গান রিকোয়েস্ট করছেন আপনি? আলো আলো গানটা কার? আলো আলো তুমি কখন আমার হবে গানটা। আচ্ছা 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 আচ্ছা, তাহসান ভাই, আমাদের আজকের অনুষ্ঠানটি প্রয়াত শিল্পীদের নিয়ে যারা মারা গেছেন। হ্যাঁ, সো যারা মারা গেছেন ওই ধরনের কোনো গান শুনতে চাইলে, ওনাদের গান শুনতে চাইলে রিকোয়েস্ট করুন। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। ওকে, আচ্ছা একটা কল এসেছে, আমরা কলটা নিয়ে নিই।
হ্যালো কে বলছেন? জি কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাইয়া আমি নুসরাত চাঁদ বলছি, চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন বলুন, শিল্পী শুনছেন আপনি, বলুন। হ্যাঁ নুসরাত, সম্ভবত লাইনটি কেটে গেছে। খুবই দুঃখিত, লাইনটি কেটে গেছে। ওকে আমরা নুসরাত তুমি আবার ট্রাই করব। হ্যাঁ চেষ্টা করুন, পেয়ে যাবেন। ওকে সময় স্বল্পতার কারণে সম্ভবত আমরা কলটা নিয়ে নেই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ওই পাগলছড়া থেকে কর্নেল আনন্দের গানটা। জি আবার বলুন। লালন বেন পাগলছড়া থেকে কর্নেল গানটা শুনুন। আচ্ছা ওকে লালন বেন। আচ্ছা আজকে রিকোয়েস্টের গান আমি রাখবো শেষের দিকে, যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা গানগুলো খুব ছোট করে করছি, একটু করার চেষ্টা করছি, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। উইদাউট এনি আমাদের প্রিপারেশন আমরা আজকে এখানে এসেছি, সো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। থ্যাংক ইউ। ওকে আশিকুল জামান টুলু ভাইয়ের অনেক পুরনো একটা খুব পছন্দের, আমার খুব পছন্দের একটা গান, এই গানটা করছি। এবং আমার প্রবাসী ভাইরা, বিশেষ করে আমাদের গ্রুপে কিছু প্রবাসী ভাই আছেন এবং বোন আছেন, ওনাদেরকে এই গানটা ওনাদের জন্য করছি আমি, দূর পরবাসে। ওকে আচ্ছা, তার আগে আমরা একটি কল আছে, আমরা একটু কলটা নিয়ে নেই, শেষ কল, এটা সম্ভবত আমাদের শেষ কল। দর্শক কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, হ্যালো, জি শুনছি, আপনি বলুন, আপনার রিকোয়েস্ট থাকলে বলুন। হ্যালো, জি আমরা শুনছি, আপনি বলুন, আপনার কোনো অনুরোধ থাকলে বলুন। হ্যাঁ শিলাদি বৃষ্টি বলছিলাম। জি বলুন। হ্যালো, ওকে বৃষ্টি, হ্যাঁ বলো। সম্ভবত লাইনটি কেটে গেছে। আমাদের স্বল্প সময়, আসলে আজকে আমরা প্রায় একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, সো আমরা হয়তোবা আর কোনো কল নিতে পারবো না, তার জন্য আমরা খুবই দুঃখিত। ওকে আমরা নেক্সট গানে চলে যাই। ওকে আসলে এই গানটা আমি কিছু পছন্দের গান নিয়ে মেশআপ করার চেষ্টা করেছি। জমে গেছি
আসি জমিনি নীল বেদনা চলে যদি যাবি দূর স্বার্থপন আমাকে কেন ঝুঁছো না দেখা বহু দূর চলে গেলে তুমি আসি আসি বলে তুমি কত দেবে ফাঁকি যেতে যেতে বহু দূরে চলে গেলে তুমি আসি আসি বলে তুমি কত দেবে ফাঁকি এই দিনে শুধু ভাই কি করি এই বরসায় এই দিনে শুধু ভাই কি করি এই বরসায় তুমি কাছে না যদি কেন চলে যাবে এখনই ও তুমি একটু পরে শুরু হবে কেটে বৃষ্টি ভিজে যাবে তুমি ও চিপ চিপ বৃষ্টি ভিজে যাবে তুমি ওকে আমি শেষ একটা গান করছি ওকে আমরা কি ভাইয়া শেষ গান করবো না মনিটরে গিটারটা লাউড আর আমার ভয়েসটা শোনা যাচ্ছে না
ওকে শ্রদ্ধেয় প্রয়াত আয়ুব বাচ্চু স্যারের আমি এই গানটা করছি। এটাই আমাদের শেষ গান, আসলে সময় স্বল্পতার কারণে আমি বেশি কিছু গান করছি না। আমি এই গানটা আমাদের বসের অগণিত ভক্ত আছে তাদেরকে ডেডিকেট করে এই গানটা করছি। দূরে ছিলাম আমি, আজও আছি দূরে, আছে শুধু স্মৃতি, যদি তুমি
প্রশ্ন রেখো না যেন রয়েছি কেন কোনোদিন যদি তুমি ছিলা তোমাকে আমাদের আজকে অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাদের স্টুডিওতে তোমরা হাজির হয়েছে এবং প্রায় সবাই আমাদের বিএনটিভির সকলের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছ, তার জন্য অনেক কৃতজ্ঞতা। রাজীব ভাইকে অনেক ধন্যবাদ, আসলে আমাকে উইদিন ফিউ মিনিটস মধ্যে আমি আমরা রেডি হয়েছি, আজকে লাইভ করার কোনো প্রিপারেশন ছিল না, শুধুমাত্র বন্দরনগরী টেলিভিশনের পরিবারের প্রতি ভালোবাসা রেখে আজকে আমরা এখানে এসেছি। অবশ্যই অনেক ভুল ত্রুটি হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকের বন্দরনগরীর টেলিভিশনের বিএন মিউজিক ফোনো লাইভ ঈদ আড্ডা এবং গানে আমাদেরকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া। বিশেষ করে আমি রোমেল ভাইয়াকে খুবই কি বলবো খুব ধন্যবাদ জানাচ্ছি, মানে আমার সাথে আমার মতো মানে আমার মতো মিউজিশিয়ানের সাথে ভাইয়া বাজাচ্ছেন এবং উনি আমাদের শ্রদ্ধেয় আইব বাচ্চু স্যারের সাথে ছিলেন, আজকে আমার সাথে আছেন। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া, থ্যাংক ইউ। আর আপনার মাঝে আমরা বসকে খুঁজে পাই, আপনার ইভেন আমার এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ভাইয়া যখন গান করে আইব বাচ্চু স্যারে তখন আমার খুব বাচ্চু ভাইয়ের কথা মনে পড়ে, বাচ্চু স্যারের কথা মনে পড়ে, ওনার ভয়েসটা আমার মনে হয় যে ওনার ভয়েসটা আমাদের রোমেল ভাইয়ের ভয়েসে ভেসে উঠে, থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শিলা এবং জাবেদ এবং তোমাদের বাউলিনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে আমাদের বিএনটিভির পরিবারের এবং বিএন মিউজিকের পরিবারের যারা এখন উপস্থিত রয়েছেন তাদেরকে আমি একটু স্ক্রিনের সামনে আসার জন্য অনুরোধ করব, তোমাদের অনেক ধন্যবাদ। এবং সাথে আমি আজকের অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করার জন্য আমাদের রোমেল ভাইকে আমি স্ক্রিনে আসার জন্য অনুরোধ করছি। বাপ্পি প্লিজ মোবাইলটা রাখো, তুমি আসো একটা ফ্রেমে ফ্রেমে রেখে তুমি চলে আসো, এবং যারা লাইট সাউন্ড এবং যারা রয়েছেন এবং আমাদের স্পন্সরের আজকে আমাদের সাউন্ড ইভলিউশনের স্বত্বাধিকারী রায়হান নেই, তবে তার কিছু কর্মকর্তারা রয়েছেন তাদেরকে আমরা স্ক্রিনে আনবো। এবং আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের স্পন্সর হিসেবে ছিলেন সাউন্ড রিভলিউশন এবং কর্ণফুলে লাইটিংস, এবং আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের উক্ত অনুষ্ঠানটি যারা দেখছেন সময় নিয়ে দেখেছেন তাদেরও, এবং তাদের প্রতি আরও শ্রদ্ধা জানাই যারা আমাদেরকে দূর থেকে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের ধন্য করেছেন, তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনটিভি পরিবার। তো
হ্যালো, ওকে অনেক ধন্যবাদ, সরি যান্ত্রিক গোলযোগের জন্য আমার হয়তো ভয়েসটা ছুটে গিয়েছিল। আচ্ছা, এবং আরও কিছু কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়, আমাদের চট্টগ্রামে যারা রয়েছেন, যে মিউজিশিয়ানরা রয়েছেন, সবসময় আমাদের অবশ্যই স্টুডিওতে প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে অনেকেই আসতে পারেনি, তার জন্য কিন্তু দূর থেকে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন এবং তারা যথেষ্ট বাহবা দিয়েছেন, আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন, যথেষ্ট আসলে মেন্টালি সাপোর্ট দিয়েছেন। তো তার জন্য আমি সকল মিউজিশিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বিএন মিউজিকের হেড অফ প্রোগ্রাম নুসরাত আনোয়ার, তিনি আমাদের সময় দিয়েছেন, বেশ কিছু সময় দিয়েছেন, এবং বিএন মিউজিকের প্রোডিউসার সাজেদা নিশান, সেও তার কাছেও আমরা কৃতজ্ঞ। এবং মূল আজকের বিএন মিউজিকের এই প্রজেক্টটা কিন্তু আমাদের রোমেল ভাইয়ের, যেটা আমাদের আয়ুব বাচ্চু ভাই, তিনি স্বপ্ন দেখেছিলেন এমন একটা লঞ্চ করবেন, কিন্তু খুবই দুঃখের বিষয় যে আমরা তাকে হারিয়েছি। যাক, আমরা আমাদের প্রয়াত যারা রয়েছেন, যারা শিল্পী রয়েছেন, তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা বর্তমানে যারা নেই, যারা প্রয়াত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তো আমি সবাইকে, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার রয়েছেন রুবেল ভাই এবং লাইট ইঞ্জিনিয়ার রয়েছে ইভান, এবং লাইটিং সার্বিক সহযোগিতা করেছে ঝুন্টু, সাউন্ডের রয়েছে রায়হান রাকিব, তো আমি সবাইকে স্ক্রিনে আসার জন্য অনুরোধ করছি। আসো ইভান, আসো। আর রোমেল ভাইকে আমি অনুরোধ করছি আসার জন্য, রুবেল দা আসো। আচ্ছা, আরেকটু সামনে আসতে হবে। হ্যাঁ রুবেল দা, আমাদের বর্তমানে যারা চট্টগ্রামে যারা মিউজিক করছে, তাদের সকলের প্রতি কিংবা আমাদের আপনাকে আমরা পেয়ে, আমাদের বিএন মিউজিক টিমের মধ্যে কাজ করছেন আপনি, আপনার কাছে আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আপনি না হলে আমার হয়তো অনুষ্ঠান এ ধরনের যেত না, এবং যে সকলে বাহবা দিচ্ছে, এটা একমাত্র আমি বলবো, ক্রেডিট গোস টু ইউ। সো আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনি কিছু বলবেন বিএন মিউজিক নিয়ে আমি অনুরোধ করব। আসলে রাজুকে ধন্যবাদ। বিএন মিউজিক নিয়ে আসলে মাত্র শুরু হলো, সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আরও ভালো কিছু করার। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, আমাদেরকে সবসময় চট্টগ্রামকে বলা হয় বাণিজ্যিক রাজধানী। বেসিক্যালি বাণিজ্যিক রাজধানী কেন বলা হয় সেটা জানি না, কারণ বিভিন্ন দেশে, মানে আমাদের দেশের বাইরে বিভিন্ন রাষ্ট্রে কিন্তু প্রতিটা স্টেটে স্টেটে অনেকগুলো টেলিভিশন স্টেশন থাকে। এই টেলিভিশন স্টেশনগুলোতে প্রতিনিয়ত কাজ করার জন্য মিউজিশিয়ান, শিল্পী, কলাকৌশলী সবাই কিন্তু কাজ করার একটা সুবিধা বা সুযোগ পায়। আমাদের আসলে বাংলাদেশে আসলে সেরকম কোনো কিছু নেই। আমাদের যদিও বা আমাদেরকে বাণিজ্যিক রাজধানী বলা হয়, কিন্তু টিভি চ্যানেলগুলোর খুব সীমিত আকারে আমাদের এখানে কাজ করতে দেয়। তো সেই হিসেবে বিএনটিভি যে এখন যে কাজটা, যে কর্মকাণ্ডটা শুরু করলো বিএন মিউজিক, আমি বিএনটিভির কাছে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এরকম সুযোগ সুবিধা চট্টগ্রামে কিন্তু আরও অনেক টেলিভিশনের কিন্তু ব্যুরো স্টেশন আছে, কিন্তু ওনারা কিন্তু এই রকম কোনো কিছু কর্মকাণ্ড হাতে নেয় না। এটা খুব দুঃখের বিষয়। আমাদের পার্শ্ববর্তী দেশেও আমাদের মতো চট্টগ্রাম, ঢাকা, সিলেট, এরকম অনেক স্টেট আছে, অনেক জেলা আছে, ওই জেলাভিত্তিক কিন্তু অনেক টেলিভিশন স্টেশন আছে, কিন্তু ওনারা কাজ করছে। আজকে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা মিউজিশিয়ান বলেন, শিল্পী বলেন, শব্দ কলা কৌশলী হতে শব্দের যন্ত্র নিয়ে যারা কাজ করে, লাইট হতে শুরু করে যারা কাজ করে, লাইট ইঞ্জিনিয়ার হতে সমগ্র লাইট নিয়ে যারা কাজ করে, সবাই কিন্তু খুব কষ্টে আছে। এই রকম যদি টেলিভিশন সেন্টারগুলো থাকতো, তাহলে প্রত্যেক দিন কিছু না কিছু কাজ করে করে সবাই অন্তত জীবিকা নির্বাহ করতে পারত। আমরা কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হই,
কিন্তু আমাদেরকে নামে বলা হয় বাণিজ্যিক রাজধানী। দুঃখিত আমি এভাবে বলার জন্য, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এটা আমার মনের একটা কথা বা ক্ষোভ বলবো না, কারণ ক্ষোভ বলে লাভ নেই, কারণ এরকম ক্ষোভ অনেক দেখানো হয়েছে, অনেকবার হয়েছে, সুতরাং এটা বলে আর লাভ নেই। আমি সবার প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং বিএন মিউজিক এবং বিএন টিভির প্রতি, এবং আমি রোমেলের প্রতি অশেষ ধন্যবাদ জানাচ্ছি, রাজীবের প্রতি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, সৌমেন আছে, ইভান আছে, এবং সাউন্ড এভলিউশন এবং লাইট কর্ণফুলির যারা আছে এবং স্পন্সররা, সবার প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার কিছু কথা আমি শেষ করছি। অনেক ধন্যবাদ রুবেল ভাই আপনাকে, আর রুবেল ভাইকে আমি স্ক্রিনে আসার জন্য অনুরোধ করছি। আমরা আজকের অনুষ্ঠানের, আচ্ছা রুবেল ভাই আস্তে আস্তে আমরা একটু ইভানের সাথে কথা বলি। আমরা ইভান, আপনারা কর্ণফুলী লাইট আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, বিন মিউজিকের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং আমি সর্বপ্রথমে আমাদের আমাদের ফণীবাবুকে আমি অনেক হাজার স্যালিউট জানাচ্ছি এবং হাজার সালাম জানাচ্ছি। ফণীবাবু, আপনার আমাদের বিএনটিভির পাশে দাঁড়ানোর জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং তুমিও আজকে আমাদের এখানে এসে সময় দিয়েছো, বা বিএন মিউজিক আজকে আমাদের শেষ শেষ প্রোগ্রাম এবং আমরা এটা আজকে সমাপ্ত ঘোষণা করছি, তোমার কেমন লাগছে এসে? প্রথমেই বিএন মিউজিক এবং বিএনটিভিকে অনেক ধন্যবাদ কর্ণফুলী লাইটিংয়ের পক্ষ থেকে। রাজীব ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর কর্ণফুলী লাইটিং বা আমার বাবা ফণীবাবু সবার সাথে ছিল, সবসময় থাকবে আপনাদের সাথে। আমার আব্বুর জন্য দোয়া করবেন আপনারা সবাই, আমাদের জন্য দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ দর্শক, আপনারা যারা রয়েছেন। আমাদের ফণীবাবুর শারীরিক অবস্থা, তিনি অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন আমাদের চট্টগ্রামবাসীর কাছে। আচ্ছা এই মুহূর্তে আমি সোমেন সরকারকে বলবো, আমাদের হেড অফ নিউজ, আমাদের প্রোগ্রামের সমাপ্ত ঘোষণা করার জন্য। আমরা যেটা চেয়েছিলাম, রুবেল ভাই তিনি একটু নাকি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছেন, তিনি আমাদের স্টেজের পাশেই আছেন, কিন্তু অসুস্থতার কারণে ওনাকে আমরা ডাকতে পারছি না। তবে ভাইয়া যদি কোনো রকম আসতে পারে ভালো, আর না হলে আমি সোমেন সরকারকে আমাদের আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আমি আপনাদেরকে, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমাদের প্রয়াত বাচ্চু ভাইকে নিয়ে, ওনার একটা চট্টগ্রামের মিউজিশিয়ানদেরকে নিয়ে একটা স্বপ্ন ছিল, আর যেটা মেইন আপনাদেরকে আমি বলতে চাচ্ছিলাম যে অনলাইন লাইভ স্ট্রিমিং আপনারা যেটা পেয়েছেন, যে সাউন্ড আপনারা পেয়েছেন, যে লাইটিং আপনারা পেয়েছেন, আমি প্রথমে বলছি কর্ণফুলীর ফণীবাবু, আমাদের রায়ান আছে, বাপ্পি আলমগীর আছে, এই ভাই আছে, অনেক ভাইগুলো আছে, হ্যাঁ আমাদের ইভান আছে, কিন্তু আমি একজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে যাচ্ছি। প্রথম আমি আরও দুজনকে ধন্যবাদ জানাই, সেটা হচ্ছে আমার আমার বোন নুসরাত আনোয়ার, এবং আমার আমি আম্মু ডাকি সাজেদা নিশান। তবে সবচেয়ে বেশি আমি যাকে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞ, আই স্যালিউট, আমার রুবেল ভাই। রুবেল ভাই ছাড়া কখনো এই লাইভ স্ট্রিমিং নট পসিবল, এবং এটাই চট্টগ্রামের একমাত্র প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা অনলাইন লাইভ স্ট্রিমিং ইন টোটালি আপনারা একদম মানে কনসোল ইনপুট থেকে আপনারা যেটা পাচ্ছেন সেটা এখান থেকে সম্ভব, এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং আমি চাইবো যে রুবেল ভাই যাতে আমাদের সাথে কোনো দিন আমাদেরকে ছেড়ে না যায়, হ্যাঁ ইভান আছে, আমাদের রায়ান আছে, কেউ যাতে আমাদেরকে ছেড়ে না যায়। এটা আপনাদের প্ল্যাটফর্ম, এবং আপনাদেরকে আমি আরেকবার বলতে চাই, ভিএন টিভির রাজীব সম্পাদক বা আমি হেড অফ নিউজ না, আর বাপ্পি আলমগীর আছে আমার ভাই, আর আমার আব্বা শেখ ফরিদুল আনোয়ার এবং মাখনলাল সরকার এবং আমার শেখ মুজাফফর আহমেদ, যাই হোক আমরা কিন্তু কর্মচারী ভিএন টিভির, তাই না? ভিএন টিভি আপনাদের, এবং এই সাউন্ডের জন্য একমাত্র রুবেলদাকে আমি ধন্যবাদ জানাই। রুবেলদা কিন্তু আমাদেরকে কোনোদিন ছেড়ে যেতে পারবে না। ধন্যবাদ সবাইকে। আচ্ছা অনেকের ভুল ভ্রান্ত ধারণা আছে বাপ্পি আলমগীরকে নিয়ে, এবং বাপ্পি আলমগীর অনেকে বলছেন যে বাপ্পি আলমগীর বিএনটিভির সাথে নাই, অথবা সেটা আমাদেরকেও আসলে ব্যঙ্গ করে বলে অনেক সময় এবং বাপ্পিকেও বলে। তাই আজকে ক্লিয়ার হওয়ার জন্য লাইভে আমি তাকে কিন্তু স্ক্রিনে এনেছি। বাপ্পি আলমগীর কি বিএনটিভির সাথে আছে? আসলে বিএনটিভির শুরু থেকেই তো আমি ছিলাম, সো শেষটুকু যদি না থাকি ব্যাপারটা কেমন না। সো শুরু যখন করেছি শেষ পর্যন্ত আসি, ইনশাল্লাহ থাকবো।
আর আমাদের মধ্যে হচ্ছে আমরা মানে যখন কাজ হয় আমি আসি, কাজ না থাকলেও আসি, এর বাইরে আড্ডা দিই, একসাথে চলার পথে আড্ডা হয়, দেখা হয়, কথা হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বেসিক্যালি আমি তো প্রোগ্রাম বানাই, সো যখন প্রোগ্রামে কাজ হয় আমাকে আজকে ফোন করে আমি চলে আসি। সো আসলে স্বাভাবিক, সো আপনারা বিভ্রান্তিমূলক তথ্য নিয়ে আমাকে বিভ্রান্ত করবেন না, বিএনটিভি পরিবারকে বিভ্রান্ত করবেন না। সো আমরা আছি, একসাথে থাকবো এবং একসাথে খেলবো। অনেক ধন্যবাদ দর্শক, আপনারা দেখছিলেন বিএন মিউজিকের সৌজন্যে ঈদ আড্ডা ও গান স্পন্সর বাই কর্ণফুলী লাইটিংস অ্যান্ড সাউন্ড রিভলিউশন। আপনাদের সকলকে অনেক শ্রদ্ধা জানিয়ে এবং আগামী দিনের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেখ রাজীব আনোয়ার বিদায় নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে। আসসালামু আলাইকুম।